দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা, সালামু আলাইকুম। আজ চলে এসেছি সেই হেবুল ভাইয়ের গাড়ল খামারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি আমার দর্শকদের জন্য কি চমক রেখেছেন আমরা দেখতে চাই। ইনশাআল্লাহ আছে। আচ্ছা, তো চলেন শুরু করি। জি, আপনার কোনো দর্শক যদি মানে বাচ্চা দিয়ে অনেকে শুরু করতে চায়, জি, তো কোন বাচ্চাগুলো দিয়ে শুরু করবে সেইগুলো দেখাই আপনার। আচ্ছা দেখান। আচ্ছা, বাহ, এটা তো খুবই সুন্দর একটি বাচ্চা গাড়ল। আসুন দর্শক বন্ধুরা প্রথমে লেজটা দেখাই। আচ্ছা দেখুন লেজ। আচ্ছা বডিটা দেখুন, আমরা ওইটা দিয়ে আগে শেষ করে নিই, এটা দিয়েই শেষ করে নিই। আচ্ছা ধরো, খুব সুন্দর করে ধরবা। আচ্ছা ভাইজান, এটার বয়স কত দিন? এটা আপনার বয়স হচ্ছে 5-5.5 মাস। 5 থেকে 5.5 মাস? জি জি জি। আচ্ছা ওজন কেমন এসছে? ওজন আপনার 22-25 কেজি। 22-25 কেজি? আচ্ছা, তাহলে আমার দর্শকরা এগুলো কেমন দামে নেবে? এটা যদি আপনার হচ্ছে ওয়েটে নেয় তাহলে 500 টাকা। আচ্ছা, আর যদি আপনার হচ্ছে এমনি ইয়েতে নিতে চাই তাহলে 8000 টাকা। 8000? জি। আচ্ছা আচ্ছা, ওটা মেয়ে বাচ্চা? এটা মেয়ে বাচ্চা। এটা লেজে ভালো? জি। আচ্ছা আচ্ছা, এটা কি দেখাচ্ছেন? এটা পাঠা, ছেলে দাও, পাঠা বাচ্চা। এটা পাঠার বাচ্চা। আসুন দর্শক বন্ধুরা, এটা হলো ছেলে বাচ্চা। লেজটা দেখুন প্রথমে। আচ্ছা, তারপরে আসুন বডিটা দেখুন। আচ্ছা, শিং হয়ে গেছে না ভাই? জি। আচ্ছা, এর বয়স কতদিন ভাই? ওটা বয়স হয়ে 5.5 মাস 6 মাস। 5.5 থেকে 6 মাস? জি। আচ্ছা, ওজন কেমন আসলো? ওজন আপনার 20-22 কেজি। 20-22 কেজি? আচ্ছা, কত মাস বয়স বললেন? 5.5 থেকে 6 মাস। 6 মাস? তাহলে এই হিট দিতে আর এখনো কত মাস লাগবে? এখন 4 মাস পরে। 4 মাস পরে? আচ্ছা, তাহলে আমার দর্শক এগুলো কেমন দামে নেবে? ওই আপনার হচ্ছে 20টার জন্য একটা পাঠা বাচ্চা দিয়ে থাকি, ওই 8000 টাকায়। 8000? জি। আচ্ছা আচ্ছা, আর এমনি সিঙ্গেল নিতে চাইলে একটু বেশি পড়বে তাই? জি। আচ্ছা, একসাথে যদি 20টা নেই তাহলে একটা আপনার হচ্ছে অ্যাকুরেটে দেওয়া যাবে? দেবে? জি। এটা ফ্রি দেবেন? হ্যাঁ, একটা তো ফ্রি তো অবশ্যই আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ছেড়ে দেন। বাহ, এখন আমি আপনাদেরকে 3টা পাঠা দেখাবো। এই পাঠাগুলোর বয়স, ওজন, দাম জানানোর চেষ্টা করব। তো অনেক সুন্দর পাঠাগুলো, একটু আসুন প্রথমে লেজগুলো দেখে নিই। একটু দেখুন এই পাঠাটির লেজ দেখুন, 6 ইঞ্চি মতো হতে পারে। আচ্ছা, এর লেজটা দেখুন আর এটার লেজ দেখুন। আচ্ছা আসুন আমরা একে একে সবগুলোর দাম, বয়স, ওজন জানানোর চেষ্টা করি। প্রথমে আসি এই গাড়লটি সম্পর্কে। জি। আচ্ছা, ছেড়ে দেন ভাই। আচ্ছা দেখুন, কাছে আসুন, ফুল বডিটা দেখুন, মাথার শিংটা দেখুন। বাহ, অনেক সুন্দর আছে ভাইজান। এটার বয়স কতদিন? এটা আপনার 2 দাঁত। 2 দাঁত? আচ্ছা, ওজন কেমন হতে পারে? ওজন আপনার 35-40 কেজি। 35-40 কেজি? তাহলে আমার দর্শকরা এগুলো কেমন দামে নিতে পারবে? এটা আপনার দর্শক যদি আপনার 20টা মা ভেড়া নেয়, হ্যাঁ, তাহলে একই রেট, মা ভেড়ার সাথেই দিয়ে দেবেন রেট। আর যদি আপনার কেটে নিতে চাই তাহলে 25000 টাকা। 25000? জি। মনে করেন আমার দর্শকরা 10000 টাকা দামের মা গাড়ল কিনলো, তাহলে কি এর দাম 10000? 20টা নিলে 10000। যদি 15000 টাকা দামের গাড়লগুলো আমার দর্শকরা নেই, তাও কি এর দাম 15? হ্যাঁ, 15000। মানে যে দামের মা গাড়ল নেবে তা এর সেই দাম? সেই দাম। আচ্ছা, 20টার জন্য 1টা? 20টার জন্য 1টা? জি। আচ্ছা, আর কি আছে ভাই? আর এই যে আপনার হচ্ছে 4 দাঁতের আছে। 4 দাঁত? এটা 4 দাঁত? এটা 4 দাঁতের। আচ্ছা, বাহ, আমি কি আটকাতে পারবো? দেখেন, চেষ্টা করি। আচ্ছা দেখি, দর্শকদেরকে দেখাই। দর্শক বন্ধুরা দেখুন ফুল বডিটা দেখুন। আচ্ছা আসুন শিংটা দেখাই। শিংটা অনেক সুন্দর, পেঁচানো পেঁচানো, ফুলের মতো দেখতে অনেকটা। আচ্ছা ভাইজান, এটা কত পার্সেন্ট? এটা আপনার হচ্ছে 100%, কিন্তু বয়স হয়ে গেছে তো একটু লেজটা কোড়াই গেছে আর কি। আচ্ছা, এর বয়স কতদিন? এটা 4 দাঁত, 1.5 বছর। 1.5 বছর? ওজন কেমন হতে পারে? ওজন আপনার 50 কেজি। 50 কেজি? জি। আচ্ছা, মাথার সাইজটা অনেক সুন্দর। তো এই পাঠাটি আমার দর্শকরা কীভাবে নেবে আপনার কাছ থেকে?
এটা যদি কোনো দর্শক কেটে নিতে চায় তাহলে 35,000 টাকা। 35 জি। আর যদি আপনার হচ্ছে 20টা মা ভাড়া নেয় তাহলে যে সাইজের নেবে সেই একই রেট। ও, মায়ের সাথে তার দাম, মায়ের যে দাম পাঠা গাড়টির ঠিক সেই দাম। জি। আচ্ছা আচ্ছা, ধরেন এখন এটা সম্পর্কে একটু জানতে চাই। দর্শক বন্ধুরা আসুন, ফুল বডিটা দেখুন আপনারা, দেখুন বাহ, মাথাটা দেখুন। জি, ওটা কিন্তু আপনার ইন্ডিয়ান ড্রেস যেটা সেটা। ও তাই? জি, এটা আপনার গত সপ্তাহে আসছে আমার কাছে। ও আচ্ছা, শিংটা তো অনেক সুন্দর, এখনো দাঁত হয়নি ওইটা। তাই? জি, একদম ফ্রেশ সাদা। জি জি জি, লেজও বড়। জি। আচ্ছা, এর বয়স কতদিন ভাই? 11 মাস চলে। 11 মাস? জি জি। আচ্ছা বাহ, আসুন দর্শক বন্ধুরা শিংটা দেখুন, কানগুলো দেখেন কত বড় বড়, ইন্ডিয়ান যে নাইকে না দেখবে। আচ্ছা, শিংগুলো অনেক সুন্দর, কানও বড় আছে। আচ্ছা, ফ্রেশ আছে খুব ভাইজান। জি। ওজন কেমন? 35-40 কেজি। 35-40 কেজি? জি। আচ্ছা, আমার দর্শক এগুলো কীভাবে নেবে? এটা আপনার হচ্ছে 35,000 টাকা পড়বে। ফিক্সড রেট? হ্যাঁ, ফিক্সড রেট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রানিং অবস্থায় দিয়ে দিন ছেড়ে। জি, দেখুন দর্শক বন্ধুরা এটা রানিং অবস্থায় দেখুন, বাহ। আচ্ছা, এটা ওটা গাড়ল ধরেন, এটাও গাড়ল। আচ্ছা, এটা অরিজিনাল ভাই? অরিজিনাল। আচ্ছা, এর বয়স কেমন হবে? বয়স আপনার 4 দাঁত। 4 দাঁত? হুম। আচ্ছা, মূলত 2 দাঁতে এর থেকে ছোট হয়। আচ্ছা, দাঁত বাড়ার সাথে সাথে এদের ওজনটাও বাড়ে, বডির টাক্সারটাও বড় হয়। বড় হয়। আচ্ছা, ওজন কেমন হবে? ওজন আপনার 40 কেজি। প্রেগনেন্ট আছে? শিওর, 3 মাসের উপরে। 3 মাসের উপরে? আচ্ছা, তাহলে আমার দর্শকরা এগুলো কেমন দামে নিতে পারবে? এটা আপনার হচ্ছে 15,000 টাকা। 15,000? জি। আচ্ছা, কমাই দিয়েছেন এখনো? আচ্ছা, আর 20টার জন্য একটা ফ্রি? একটা ফ্রি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা ছেড়ে দেন। এটা আপনার হচ্ছে ক্রসের, হাই ক্রস যেটা সেটা। এটা হাই ক্রসের আর এটা অরিজিনাল? দেখুন দর্শক বন্ধুরা, হাই ক্রস এবং অরিজিনালের ভিতর পার্থক্যটা একটু বুঝে নিন। এর লেজটা দেখুন একটু ছোট, আর এর লেজটা কিন্তু একটু বড়। আচ্ছা, কেউ 18-19 কেজি হবে? 20-22 কেজি এরকম। 20-22 কেজি হবে? আচ্ছা, বয়স সেম? না, এটা একটু বয়স বেশি। এটা কত বয়স? 6.5 মাস। 6.5 মাস? জি। আর এর 5-6 মাস? জি। আচ্ছা, তাহলে এটার দাম কত পড়বে আর এটার দাম কত পড়বে? ওগুলো আপনার হচ্ছে 8,000 টাকা আর এটা হচ্ছে 6,000 টাকা। 6,000? জি। 6,000, 8,000? জি। আচ্ছা, একটু কাছে কাছে নিয়ে আসেন, একটু বুঝি, আমার দর্শকদেরকে একটু বোঝাই। আচ্ছা, পার্থক্য দেখুন দর্শক বন্ধুরা, লেজের কাছে দাম কম বেশি হয়ে গেছে, বডিতে, বডিতে 1। আচ্ছা, এর ওজন বেশি হবে ভাই? হ্যাঁ, একটু বেশি হবে, অরিজিনাল আর লম্বাও বেশি, এই জন্য এর দামটা একটু বেশি। বেশি আর এর দাম একটু ছোট। আচ্ছা, ঠিক আছে, ছেড়ে দেন। দেখুন রানিং অবস্থা দেখুন দর্শক বন্ধুরা, আসুন দর্শক বন্ধুরা এই গাড়লটি সম্পর্কে আমরা কিছু জেনে নিই। আচ্ছা ভাইজান, এটা আমরা কত পার্সেন্ট ধরতে পারি? এটা আপনার হচ্ছে 80-90। 80-90? আচ্ছা, প্রথমে লেজটা দেখুন দর্শক বন্ধুরা, লেজটা দেখুন, লেজটা দেখুন। আচ্ছা, ফুল বডিটা দেখুন, ফুল বডিটা দেখুন। আচ্ছা, এটা কয় দাঁত বয়স ভাইজান? এটাও আপনার 4 দাঁতের। এটাও 4 দাঁত? আচ্ছা, এগুলোর ওজন কেমন আসবে ভাইজান? ওজন আপনার 35 কেজি। 35 কেজি? আচ্ছা, তাহলে আমার দর্শকরা এগুলো তো নিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ নিতে পারবে। তো এগুলো আপনি কেমন দামে আমার? এগুলো আপনার হচ্ছে 13,000 টাকা। 13,000? দর্শক বন্ধুরা, 13,000 টাকায় মা গাড়ল। আচ্ছা ভাইজান, এগুলো কি প্রেগনেন্ট আছে? শিওর। আচ্ছা, আমার দর্শকরা যদি 20টি নেয় একটি ফ্রি দিবেন? 20টার জন্য একটি ফ্রি। আচ্ছা, এটা নতুন বছরের নতুন অফার? নতুন অফার। আচ্ছা, ঠিক আছে, ছেড়ে দেন। আর কি দেখাবেন আমার দর্শককে? দেখুন তো রানিং অবস্থায় দেখুন। ঠিক আছে ভাই, ভালো থাকেন, দোয়া রাখি ইনশাআল্লাহ। আচ্ছা দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। তো আর কথা বাড়াতে চাই না, আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।